আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। তো দেখো, এখন বাজে হচ্ছে 9টা বেজে গেছে, কারণ গত রাত্রে আমি ঘুম আসছি, সন্ধ্যার দিকে ঘুমায় যায়, আমার একটা স্বভাব খারাপ। 8টা সাড়ে 8টা বা 9টার পরে আমি একদম চোখ খুলে রাখতে পারি না, ঘুমে আমার জান শেষ। তো গতকালকেও সেম, 9টার দিকে ঘুমিয়ে গেলাম, কিন্তু হঠাৎ করে 1টার দিকে আমার ঘুমটা ভেঙে যায়। আর ঘুম ভাঙলে না আর ঘুম আসে না। তো 3:30 4টার দিকে আবার ঘুমায় যাই, তারপরে আজকে এখন দেরি করে ঘুম থেকে উঠলাম। গাহুয়া বসালাম, আর গাহুয়া গরম পানি দিয়েছিলাম, দেখো হাতটা পুড়ে ফেললাম, এটা কিন্তু গরম পানি আসে। তো মাঝে মধ্যে আমার কিন্তু এই ভুলটা হয়, মানে গরম পানি সাইডে দিয়ে একদম হাত ঢুকাই দিই, পরে হাত পুড়ে যায়। আজকে কিন্তু আমার হাতটা পুড়ছে যেখানে। চুলার মধ্যে বসিয়ে দিলাম একটু মুসুরের ডাল, একটা ডিম সেদ্ধ, আর হচ্ছে গাহুয়া। আর এখন আমি চায়ের জন্য একটু গরম পানি করে নিব, একটা চাও বানিয়ে নিব, তাহলে সকালবেলার অনেকগুলো কাজই আমি গুছিয়ে নিচ্ছি। তো দেখো, আমি এখানে চাটা বানিয়ে নিচ্ছি। আনাফি, মাত বাকছ ওই সগল? শুভ আনা, শুভ। এখানে হচ্ছে গাহুয়া, আর এখানে বসিয়ে দিলাম ডিম সেদ্ধ, আর এই যে দেখো ডালটা, আমার এই গাহুয়াটা হয়ে গেছে। আর এই যে দেখো আমার মুসুরের ডালটা হয়ে গেছে। তো এখানে অনেকগুলো এই যে সামুলি আছে, তো এখান থেকেই সামুলি খাবো, কারণ এত আমার নাস্তাটা দেখো একদম রেডি করে নিলাম, আর আজকে এটা দিয়েই খাবো। ভাবছিলাম যে পিঠা বানাবো পরে গিয়ে, কিন্তু দেখো অনেকগুলো বাটার বোন এখানে, তো নষ্ট করে লাভ নাই, এটাই খেয়ে নিই। কিছু বাজার নিয়ে আসলো, এটা হচ্ছে মালটা নিয়ে আসলো, ডিম এক প্যাকেট আনলেই যথেষ্ট, এই যে এক প্যাকেটেই যথেষ্ট, 2 প্যাকেট অনেক বড় বড় রুটি, এমন যেটা আমার বেশি পছন্দ না আমি একবার। এটা হচ্ছে মিল্ক। তো চলো এই বাজারগুলো একদম গুছিয়ে নিই। সংসারের সুন্দর কাজের মধ্যে কিন্তু এই কাজটা অনেক সুন্দর, বাজার গুছানো, এটা কিন্তু অনেক ভালো লাগে, আনন্দের সাথে করতে ভালো লাগে। তো দেখো, এটা আমি ভাজে ভাজে করে যে যেখানকার জিনিস সেখানে রাখবো, আর যে দুধের প্যাকেটটার মধ্যে একটু পলিথিন দিয়েই থাকে ওইটা খুলে নিলাম, এতে করে আমার দুধটা ইউজ করতে ভালো লাগে। তো চলো একদম ক্লিন করে নিই। এখন আমি যেটা করব, আমার গলা শুকিয়ে আসছে কাজ করতে করতে, পর্যায়ে চলে আসছে, উপরে অবশ্য আরেকটা আছে, উপরের পাক করে ডাক্স করে বারান্দায় বসে বসে খাবো, এটা নিয়ে বারান্দায় চলে যাই। আজকে দেখো অনেক রোদ, অনেক, মানে কি বলবো, একটু দেখি, এটা এখানে রাখি। মাশাল্লাহ তোবারা খাল্লা, মাশাল্লাহ তোবারা খাল্লা, অনেক সুন্দর ভিউটা। আসলে এই এলাকাটা না অনেক সুন্দর, আর এই এলাকার থেকে একটা এত সুন্দর গ্রান আসে, পাহাড়ি একটা গ্রান, মানে খুবই ভালো লাগে। এখানে অনেকক্ষণ বসেছিলাম, তো বিড়ালগুলো কেমন করছে আসলে তোমরা বিরক্ত হও কিনা জানি না, বিড়ালগুলো দিয়ে কিন্তু, বিড়ালগুলোকে নিয়েই কিন্তু আমার জীবন, এখানে একাকিত্ব যে একটা জীবন এটা কিন্তু চলছে। তো দেখো এখানে অনেকগুলো চলে আসছে, একটু যেখানে আমার শব্দ পাবে তো ওখানে চলে আসে, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। তো চলো, এতক্ষণ তো অনেকক্ষণ আকাশ দেখলাম,
আকাশের দিকে তাকিয়েছিলাম, অনেক কিছু চিন্তা করলাম। আকাশ দেখলে পেট ভরবে না, রুমে চলে যাই, মুরগি ভিজাই। আজকেও খ্যাপসা রান্না করবো, মুরগির খ্যাপসা রান্না করব। তো আজকেও রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব, কারণ তোমরা এত রিকোয়েস্ট করছো যে আপু এটার আমি যে কোনো একটা রান্না দিচ্ছি। তো সবাই বলো, যেমন পিঠাটা আজকে আসলে দেওয়া হয়নি, আমি গতকাল কমেন্টে বললাম যে দিব, কিন্তু বিশ্বাস করো এতগুলো ই ছিল, সামলি ছিল, মন চাইলো না যে পিঠাটা আবার বানাই। তো যাই হোক, চলো দেখতে থাকো, মুরগি বিজয় গিয়ে আগে, তারপরে বাকি কাজ করব। সংসারের কোনো কাজ করি নেই, আজকে কোনো কাজ ছিল না। তো চলো দেখতে থাকো। আজকে হচ্ছে আমি খ্যাপসা রান্না করব, মুরগির খ্যাপসা। তার জন্য এই যে খ্যাপসা মুরগিটা নিয়ে নেই। এখানে একটু পানি নিয়ে নিছি অলরেডি। আমি যাব এখন উপরে, কারণ হচ্ছে উপরে একটা ফ্রিজ আছে একদম ছাদের নিচে, একদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এটার মধ্যে মাছও আছে, তারপরে হচ্ছে ভুড়ি আছে। তো দেখি, হয়তো মাছ রান্না করব, না হয় ভুড়ি রান্না করব। তো নিয়ে আসি ভাই, ছাদে যেতে আমার ভয় লাগে। এই যে এটা এটা হচ্ছে একটা ফ্রিজ। তো এই যে এখানে আমার আসবাবপত্র আছে। তো এক কাজ করি, একটু ছাদে যাই। এটা হচ্ছে ছাদ, আর সিঁড়ি দিয়ে এসে অনেক হরান লাগছে। এখন শীত চলে আসছে, মানে বাহিরে বের হওয়া মানে বাতাস, প্রচুর বাতাস, শব্দ শোনা যাচ্ছে কিনা জানি না। তো এখানে বেশি মানে বসেই নাই, এক কথায় মানে একটু আসলাম আর চলে যাচ্ছে এরকম আর কি। শীত, কাজ নেই আজকে, কাজ তোমাদের সাথে শেয়ারই করি নাই, একদমই কাজ ছিল না। শুধু একটু চা বানিয়েছিলাম, একটু কাহুয়া বানালাম, আর একটু নাস্তা করলাম। দেখো কোনো কাজ নেই আজকে, তার জন্য তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। এখানে এই যে মালটাগুলোর আমি একটু জুস করে নিব। ছাদের মধ্যে গিয়ে আমার মনে হলো, মানে শরীর ক্লান্ত লাগছে, যে না আজকে আর আমার জন্য আলাদা রান্না করবো না, খ্যাপসা রান্না করবো, খ্যাপসাই খাবো। তো চলো, আমি এই যে সব এখানে যা যা উপকরণ আছে আমি সবগুলো কেটে বেছে একদম ক্লিয়ার করে তারপরে হচ্ছে খ্যাপসাটা বসিয়ে দিই। আমি ক্যাপসাটা বসিয়ে দিলাম, এখানে নিলাম ক্যাপসিকাম আর হচ্ছে টমেটো। আমি পেঁয়াজটা ফ্রাই করে এগুলো দিয়ে দিলাম, আর এগুলোকে একটু কষানোর মধ্যে একটু ফ্রাই করে নিলাম। এতে দিয়ে দিব টমেটো পেস্ট, এটা হচ্ছে ক্যাপসার মশলা, লবণ। এটাকে আমি এখন ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে এই যে এই মুরগিটা দিয়ে দিব। তো মুরগিটা দেখো একটু আগে কাটলাম, ভিতরে ময়লাই রয়ে গেল, পরিষ্কার করতে খেয়াল ছিল না। মুরগিটা একটু হালকা করে কষিয়ে নিচ্ছি, আর তার মধ্যে কিন্তু আমি একদম গরম পানি দিব। গরম পানিটাকে আমি আরো গরম করে নিলাম। ওর ডিউটির কিন্তু কোনো মিস্টেক নাই, এই যে রান্না বসাইছি, ও তো একটু পরপরে আসবে, মানে ওর কাজই হচ্ছে এটা।
এখন কিন্তু মুরগি খাওয়ালো, আমার কাঁচা মুরগির মাংস দিলাম একটু আগে। হইসু? হ্যাঁ হ্যাঁ, এসে পোকাইনটা। হ্যাঁ হ্যাঁ, দর্শরা আহ মাফি সাই বাদেন। মুরগিটাকে আমি মোটামুটি করে কষিয়ে নিলাম, এখন আমি এতে করে ঝোলটা দিয়ে দিব। ঝোলটা দেওয়া শেষ, এখন আমি এটাকে 10 মিনিটের মতো রান্না করব, যেহেতু মুরগি এটা বেশিক্ষণ রান্না করা যাবে না। এই যে একটু পরে এটা লো টেম্পারে দিয়ে দিব। মুরগিটা আমার সেদ্ধ হয়ে গেছে, এটাকে এটাকে আমি এখন ওভেনে দিয়ে হালকা করে ভেজে নেব। আর এই যে ঝোলটা দেখছো, বাকি ঝোলটার মধ্যে আমি চালটা দিয়ে দিব। তো দেখো, আমার কাছে মনে হচ্ছিল পানিটা একটু কম, এই যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। আর এটাকে আমি রান্না করবো এখন 5 মিনিট। আর এই যে ওভেনের মধ্যে মুরগিটা ভেজে নিচ্ছি। ওভেনের মধ্যে মুরগিটা দিয়ে দিলাম, আর হচ্ছে চালের প্রেশার কুকারের মধ্যে চালটাও দিয়ে দিলাম এই খেপসার জন্য। তো দেখো, এখন কিন্তু আমার কোনো কাজ নাই হাতে। তো এক কাজ করব, আমি হচ্ছে প্লেট বাটিগুলা আর পাকঘরটা একদম ক্লিন করে নিব। এত করে দুইটা কাজ এক সমানে হয়ে যাবে, আমার রান্নাটাও হয়ে যাবে, আমার পাকঘরটা ক্লিন হয়ে যাবে। তো চলো দেখতে থাকো, কাজটা করে নিই। আজকে তেমন কাজ ছিল না, ঘর রুম টুম একদম ক্লিন করি নাই, তোমরা দেখলা। কিন্তু পাকঘর তো একটু একটু পর পরে ক্লিন করতে হয়, জানো পাকঘরে মেয়েদের কাজের ই বেশি। তো চলো আমিও করে নিই। এই আজকে এই এখন এই পাকঘরটা পরিষ্কার করলেই সারাদিনের জন্য আর কোনো কাজ থাকবে না। ক্যাপসাটা দেখো, এখন কিন্তু এখন কিন্তু একদমই লাড়া যাবে না, এটা লাড়লে নষ্ট হয়ে যাবে। আর এই যে দেখো, মুরগিটা কত সুন্দর কালার চলে আসছে। তো চলো, আমি 10 মিনিট পরে তারপরে ঢেলে নিচ্ছি ক্যাপসাটা। আর এই যে 10 মিনিট পরে দেখো, ঝরঝরা হয়ে গেছে। আর রান্না করে এই প্রেশার কুকারের মুখ খুলে কিন্তু সাথে সাথে নাড়া যাবে না, তাহলে কিন্তু লেটকে যাবে। দেখো আমার ক্যাপসাটা একদম কমপ্লিট হয়ে গেছে, রেডি। এখন বাজে কয়টা জানবা? 5টা বাজে এখন, সন্ধ্যার একটু আগে। আর বাহিরে অলরেডি এই যে অন্ধকার হয়ে গেছে। দাঁড়া তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে খাবারটা কিন্তু আমি এখনও খাইনি, এই যে এইভাবেই আছে। এতক্ষণ ভিডিও এডিটিং করছিলাম, কীভাবে যে সময়টা চলে গেল আমি জানি না। মানে ভিডিওর প্রতি এত নেশা, ইউটিউবের প্রতি এত নেশা। হ্যাঁ এসতে বোকাইনতা। হ্যাঁ, তো বিড়ালগুলোকে খাবার দিন, এই যে এমনি খাবার এমনি আছে। এই যে এই যে দেখো, তো চলো খাবারটা খেয়ে নে, তারপরে হচ্ছে বিড়ালগুলোর জন্য খাবার নিয়ে যাব। তো চলো দেখো, বিড়ালগুলো খুবই খিদার্ত, দেখো এখানে সবগুলো বিড়াল চলে আসছে। আর এই যে দেখো, বাহিরে একদম অন্ধকার হয়ে আসছে। এই যে আর ওই যে বাহিরে আগুন আগুন জ্বালাচ্ছে। তো নিয়ে নিব হচ্ছে একটা মেরিন্ডা, এই যে আমি কিন্তু পুরাটা খেতে পারি নাই, পুরাটা খেতে পারি না। আর এই যে দেখো, আজকে রান্না করলাম, কেউ খায় নাই, শুধু যে একটু আগে একটা ছোট্ট পিচ্ছি এসে নিয়ে গেল একটু ক্যাপসা। দেখো কত সুন্দর ঝরঝরা হয়েছে, কিন্তু একদম কত সুন্দর হয়েছে,
কিন্তু কেউ একদম গরম, তো এগুলা এখন বিড়ালকে দিয়ে আসি। বিড়ালগুলো একদম ক্ষুধার্ত, জানালা দিয়ে খুব বিরক্ত করছে। সন্ধ্যার আজান হয়ে গেছে দেখো, এই যে আর বিড়ালগুলোকে খাবার দিয়ে আসি। আর একটা দুর্ঘটনা ঘটালাম, আমার এই যে গেটটা একবারে লেগে গেল, চাবি নিয়ে আসি নাই। তো চলো, এই যে ওরা দেখো কত ক্ষুধার্ত। উসবি উসবি, হ্যাঁ উসু সাওয়া, ইয়াল্লাহ আনামাজ নু না। তো দরজাটায় দেখো আমি আটকাই দিয়ে এসে পড়ছি, চাবি নিয়ে আসি নাই। এখন এইখান দিয়ে ঢুকে তারপরে হচ্ছে খুলতে হবে। ও ও মাশাল্লাহ, মা একদম অবশেষে রুমের ভিতরে ঢুকলাম। ছোট্ট একটা ভুলের জন্য, মানে ছোট্ট একটা ভুল করলাম, গেটটাকে আমি হালকা করে না লাগিয়ে আমি এটা এই গেটটার সমস্যা আর কি ঠাস করে লেগে যায় এরকম। তো যাই হোক, আধা ঘন্টা ধরে দুইটা বাচ্চা চেষ্টা করলো, পারে নাই। তারপরে সৌদিয়ান এসে চেষ্টা করলো, উনিও পারে নাই। তারপরে একটা বাঙালি কোথা থেকে খুঁজে নিয়ে আসছে, জানি না বাঙালিরা কত কাজে লাগে দেখো। তো ওই বাঙালি এসে তারপরে হচ্ছে এর ভিতরে ঢুকে তারপরে গেটটা খুললো। মানে ছোট্ট একটা ভুলের জন্য আজকে কত কষ্ট করতে হলো, কত মাসুর দিতে হলো, তার জন্য একটু সাবধানে চলাফেরা করাই ভালো। তো চলো আর কথা বাড়াবো না, অনেক বড় হয়ে গেছে ভিডিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিই, আল্লাহ হাফেজ।